কৃষক কৃষি তার উন্নয়ন প্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি বিষয়ক নানা রকম তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি ভিত্তিক এই আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ছাত্রা পোকা, মিলিবাগ ব্যাপক ভিত্তিক আক্রমণ পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য যে ছাত্রা পোকা, যা ইংরেজিতে মিলিবাগ নামে পরিচিত, আকৃতিতে অনেক বড় বলে এদের জায়ান্ট মিলিবাগ বলে অভিহিত করা হয়। জায়ান্ট মিলিবাগ পোকার বিস্তৃতি কেবল বাংলাদেশে নয়, এদের ভারতের সুদূর পাঞ্জাব থেকে আসাম অঞ্চল পর্যন্ত পাওয়া যায়। এই ধরনের ছাত্রা পোকা কাঁঠাল, আম, পেয়ারা, বট, লেবু জাতীয় এবং পেঁপেসহ 62 প্রজাতির গাছে আক্রমণ করে থাকে। বাংলাদেশে এদের আক্রমণ সবচেয়ে বেশি কাঁঠাল গাছে এবং কিছু ক্ষেত্রে আম গাছে পরিলক্ষিত হয়। সাধারণত এ পোকার আক্রমণ মাত্রা ব্যাপক পর্যায় পর্যন্ত পৌঁছায় না, আবার প্রতি বছর দেখাও যায় না। তবে অনুকূল আবহাওয়া, শুকনো ও উষ্ণ এবং বেশ কিছুদিন বৃষ্টিবিহীন আবহাওয়া পেলে এদের ব্যাপক ভিত্তিক আক্রমণ হতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ বিভিন্ন স্থানে এই পোকার ব্যাপক ভিত্তিক আক্রমণ পরিলক্ষিত হওয়া মাত্র পোকাসমূহকে শনাক্তকরণ সহ প্রয়োজনীয় দমন ব্যবস্থাপনার উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করা সহ করণীয় ব্যবস্থা নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ক্যান্টনমেন্টে এই সংক্রান্ত কার্যক্রম বর্তমানে চলমানও রয়েছে। জায়ান্ট মিলিবাগের জীবনচক্রের অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় স্ত্রী পোকা ক্ষতি করে থাকে। স্ত্রী নিজ দেখতে ডিম্বাকার, চ্যাপটা এবং এদের শরীর সাদা পাউডার জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে। পুরুষ পোকা এক জোড়া কালো পাখাযুক্ত। এই পোকার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হল এরা কেবল ডিম অবস্থায় 5 থেকে 7 মাস পর্যন্ত কাটায় এবং বাকি সময় সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সক্রিয় থাকে। যেহেতু এই পোকাটি লোকালয়ে অবস্থিত বিভিন্ন কাঁঠাল বা আম গাছে আক্রমণ করে থাকে, সেহেতু এদের ব্যাপক ভিত্তিক আক্রমণের ফলে জনমনে অনেক সময় ভীতির সৃষ্টি হয়ে থাকে। বিশেষত নভেম্বরের শেষ সপ্তাহ হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যখন সদ্য ফোটা নিভস গাছ বেয়ে উপরে ওঠে অথবা ঘাস বা বাগানের ছোট ছোট গাছে ইতস্তত ঘোরাফেরা বা অবস্থান করে এবং পরবর্তীতে এপ্রিল মে মাসে স্ত্রী পোকাগুলো দলবদ্ধভাবে গাছ থেকে মাটিতে নেমে আসে, তখন এরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এপ্রিল মে মাসে স্ত্রী পোকাগুলি ডিম পাড়ার জন্য অধীর থাকে বলে উপযুক্ত স্থানের সন্ধানে এরা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তবে এক্ষেত্রে জনমনে ভীতির সঞ্চার হওয়ার কোনো কারণ নেই, কারণ এ পোকাটি অত্যন্ত নিরীহ প্রকৃতির। মানুষের শরীরে ক্ষতি সাধিত হয় এমন কোনো উপাদান এই পোকাটির মধ্যে নেই। ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ত্রী পোকাগুলো যেহেতু উঠতে পারে না, সেহেতু এদের ঝাঁটা বা অন্য কিছুর সাহায্যে একসাথে করে পুড়িয়ে ফেলা বা 1-1.5 ফুট গভীর গর্ত করে পুঁতে ফেলা উচিত। যে স্থানসমূহে এই পোকার আক্রমণ পরিলক্ষিত হয়ে থাকে সে স্থানসমূহে পরবর্তী নভেম্বর ডিসেম্বর মাসে নিবিড় পর্যবেক্ষণ করা দরকার এবং 70 ফোঁটা নিভস গাছ পেয়ে উপরে ওঠা শুরু করা মাত্রই দমন ব্যবস্থাপনাসমূহ প্রয়োগ করা প্রয়োজন। মনে রাখা দরকার, প্রথম হতে সাবধানতা অবলম্বন করলে এই পোকার দমন করা মোটেই কঠিন কাজ নয়। নিভস গাছ বেয়ে উপরে ওঠা শুরু করা মাত্রই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বা যোগাযোগ করা একান্তভাবেই প্রয়োজন। এক্ষেত্রে কীটতত্ত্ব বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টেলিফোন নম্বর 9263860-9294079, মোবাইল নম্বর 01711-907886 বা উদ্ভিদ সংরক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টেলিফোন নম্বর 9131295 এ যোগাযোগ করা যেতে পারে। বিশেষ করে গত বছরের আগের বছরে একটা ব্যাপক তোলপাড় দেখেছিলেন
জায়ান্ট মিলিবাগ নিয়ে। বিশেষত আপনারা খেয়াল করে থাকবেন, যদি মনে থাকে এপ্রিল মে মাসের দিকে আমাদের হোম ইকোনমিক্স কলেজকে ছুটি ঘোষণা করা হয়েছিল একটিমাত্র পোকার আক্রমণের কারণে। সেটা হচ্ছে জায়ান্ট মিলিবাগ। ব্যাপকভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছিল একটা আতঙ্ক, সেটা কিন্তু সেই এপ্রিল মে মাসের কথা। সেই জায়ান্ট মিলিবাগ নিয়ে আমরা গত বছর বিস্তারিত গবেষণা করেছি এবং সেই বিস্তারিত গবেষণার ফলাফলে আমরা এখন বলতে সক্ষম যে শতকরা 100% আপনারা এই জায়ান্ট মিলিবাগ পোকাটিকে দমন করতে পারবেন, যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা বা ব্যবস্থাটা আপনারা নেন। সেটা কীরকম সেটা আমরা আজকে বলি। জায়ান্ট মিলিবাগ আপনারা এপ্রিল মে মাসে যে পোকাটি দেখেন, সেই পোকাটা কিন্তু এই গাছ থেকে নেমে আসে। সেটি কিন্তু একটু পরিপূর্ণ পোকা, যেটাকে আমরা পূর্ণাঙ্গ পোকা বলি, অ্যাডাল্ট জায়ান্ট মিলিবাগ। স্ত্রী পোকা মেনলি ওই সময়টা নেমে আসে গাছের নিচে, যারা ডিম পাড়ার জন্য আসে। আপনার সেই এপ্রিল বিশেষ করে মে মাসের প্রথম সপ্তাহে তারা মাটির মধ্যে ডিম পাড়ে। সেই ডিমটি কিন্তু দীর্ঘদিন মাটির মধ্যেই থাকে। এই যে এখন যে সময়টা যাচ্ছে, অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সেই মাটির মধ্যে ডিমগুলো কিন্তু আস্তে আস্তে বাচ্চা ফুটে বের হতে থাকে, যেটাকে আমরা বলি অপ্রাপ্তবয়স্ক নিম। এরা কিন্তু উঠতে পারে না, এরা হেঁটে হেঁটে এই ক্রল করে করে গাছ বেয়ে উপরে উঠে। এবং ওই যে গাছের যে নতুন শাখাগুলো দেখছেন আপনারা, সেই নতুন শাখাগুলোতে যে ওরা সেই শাখা থেকে রস চুষে খায় এবং বড় হতে থাকে। এটা আস্তে আস্তে তার শরীরের চারিদিকে একটা মোমের মতো সাদা আবরণ তৈরি করে, যে কারণে ওই অবস্থায় তারা যখন উপরে চলে যায়, এমনকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে তাদেরকে ওই ওখানে কীটনাশক দিয়ে হোক বা যে কোনো কারণেই হোক, এটাকে দমন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাদেরকে দমন করার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এখন আমি আপনাদের দেখাচ্ছি। খুব পদ্ধতিটি খুব সহজ। আপনার যে জায়গাটায় যে সমস্ত গাছে আমাদের গত বছর আপনার পোকা লেগেছে, পোকার সেরকম ই হয়েছে, সেই সমস্ত গাছগুলোতে আপনারা ঠিক গাছের গোড়ার কাছে এইভাবে প্যাকেজিং টেপ দিয়ে আপনারা এইভাবে ব্যান্ডিং করে দেবেন। এটাকে আমরা ব্যান্ডিং বলি। এই টেপটি অন্য কিছু না, এটা আপনারা জাস্ট আমরা যে প্যাকেজ করি, প্যাকিং করি, সেই প্যাকিং করার জন্য যে টেপ, অত্যন্ত সস্তা দামের। আপনি যে যত বড়ই গাছ হোক বা যত মোটাই গাছ হোক, যে কাণ্ডের গাছে ঠিক এইভাবে প্যাকেজিং করে দেবেন। এইভাবে যদি আপনি ব্যান্ডিংটা করেন, তাহলে ওরা আস্তে আস্তে যখন ক্রল করে আসবে, দেখবেন গাছের নিচের দিকে শত শত ছোট ছোট সেই পোকার বাচ্চাগুলো এই নিচের দিকে থাকবে। এরা কিন্তু একটু এই ব্যান্ড অতিক্রম করে উপরের দিকে যাবে না। আপনাকে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরেকটি যে কাজটি করতে হবে, যে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড মানে স্পর্শ বিষ, বিশেষ করে কার্বারিল গ্রুপের বিষ দিয়ে আপনি জাস্ট এটাকে আপনারা কীটনাশকটা দিয়ে আপনাকে স্প্রে করে দেবেন গাছের গোড়ার দিকে। এইটুকু দুটো কাজ করলেই আপনারা শতভাগ এটাকে দমন করতে পারবেন। শ্রোতি দর্শক, দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। আমাদের দেশের নদী নালা খাল বিল হাওর বাওড় একসময় দেশীয় মাছে পরিপূর্ণ ছিল। প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট নানাবিধ কারণে এসব দেশীয় মাছ আজ আর চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং দেশের প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে দরকার সমন্বিত প্রয়াস। জনসচেতনতা সৃষ্টিসহ মাছের প্রাকৃতিক আবাসস্থলের উন্নয়ন এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদনের জন্য বৈজ্ঞানিক ভিত্তিক সামাজিক ব্যবস্থাপনা। দেশীয় ছোট মাছ বিশেষ করে মলা, পুঁটি, ঢেলা এসব পুষ্টিগুণে সমৃদ্ধ বিধায় রাতকানা, রক্তশূন্যতা সহ অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছোট মাছের কাঁটা ও মাথার অংশে এবং মাংসপেশিতে প্রয়োজনীয় ক্যালসিয়াম, ফসফরাস ও জিঙ্ক থাকে, যা শিশুদের হাড় গঠনে খুবই প্রয়োজনীয়।
বিশেষ করে মলা মাছের ক্যালসিয়াম দুধের সাথে তুলনীয়। গ্রামের মানুষ সহজে শাকসবজির সাথে ছোট মাছ রান্না করে পরিবারের সকলে মিলে খেয়ে পুষ্টির চাহিদা মেটাতে পারে। শুধু দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন, সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের পরামর্শ এবং মতামত আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@aias.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।